হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম রঞ্জন বর্মন, আমার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমি ইউটিউবের ব্যাপারে কিছু আলোচনা করব। ইউটিউব কিছু নতুন নিয়মাবলী নিয়ে এনেছে সবার জন্য, যারা নতুন যারা নতুন চ্যানেল খুলছো, যারা আগে থেকেই যাদের ইউটিউবে চ্যানেল রয়েছে তাদের সবার জন্য নতুন একটা নিয়ম নিয়ে এনেছে। কিছুদিন আগে ইউটিউব একটি নতুন নিয়ম চালু করেছিল, যেটি হচ্ছে যে ইউটিউবের চ্যানেলে মিনিমাম যদি 10,000 ভিউ থাকে তবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম জয়েন করা যাবে। মানে ইউটিউব ভিডিওগুলো মনিটাইজেশন করা যাবে, যেটা থেকে আমরা ইনকাম করতে পারবো। সাপোজ তোমার যেটা ইউটিউব চ্যানেল ছিল সেটাতে তোমার যদি 10,000 ভিউ থেকে থাকে তাহলে তুমি কী করতে পারতে? তাহলে তুমি অ্যাডভার্টাইজ তোমার ভিডিওতে, তুমি ইউটিউব পার্টনার প্রোগ্রাম জয়েন করলে তোমার ভিডিওতে অ্যাডভার্টাইজ এলো, সেই অ্যাডভার্টাইজগুলো দেখিয়ে তোমার কিছু ইনকাম হয়ে যেত ইউটিউব থেকে। তো ইউটিউব কী করলো, এই ব্যাপারটাকে একটু আরও কঠিন করলো। এই 16 তারিখে সে নিয়মটা কী হয়েছে, যে যারা নতুন ইউটিউবাররা আছে, যারা নতুন এসেছে ইউটিউবে, যারা এখনও মনিটাইজেশন পৌঁছাতে পারেনি, মানে ওই লিমিটে পৌঁছাতে পারেনি যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট 10,000 ভিউস, তো তাদের জন্য এই কম্পিটিশানটা আরও কঠিন হয়ে গেছে। তাদের এখন মিনিমাম 4,000 ঘন্টা 12 মাসের মধ্যে 4,000 ঘন্টা তার ওয়াচ টাইম লাগবে। মানে এত ঘন্টা তার ভিডিও যদি লোকে দেখে আর যদি মিনিমাম 1,000 জন তার চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলেই কিন্তু সে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম জয়েন করতে পারবে, যেটার মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। যারা নতুন ইউটিউবার আছে, যারা মনিটাইজেশনে এখনও অ্যাপ্লাই করনি, তাদের জন্য এই নিয়মটি রয়েছে। এবার তাদের এই নিয়মটা কিন্তু 16 তারিখ থেকেই অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক 16 তারিখে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু যারা এক্সিস্টিং ইউটিউবার আছো, যাদের ইউটিউবে অনেকদিন ধরে ইউটিউব ভিডিও আপলোড করছো, বা যারা অলরেডি মনিটাইজ করছো নিজের ভিডিওগুলোকে, যেখান থেকে তোমরা ইনকাম করছো, তোমাদের জন্য বলে রাখি, তোমাদের হাতে টাইম রয়েছে 20 ফেব্রুয়ারি অবধি। 20 ফেব্রুয়ারির মধ্যে ইউটিউব দেখবে যে তোমার যেটা টোটাল ওয়াচ টাইম সেটা 4,000 ঘন্টা হয়েছে কি না, আর তোমার টোটাল সাবস্ক্রাইবার 1,000 হয়েছে কি না। যদি সেটা না হয়ে থাকে তাহলে তোমার অটোমেটিক্যালি যেটা মনিটাইজেশন অপশনটা আছে ভিডিওগুলোতে সেটা অফ হয়ে যাবে, এবং তুমি তোমার চ্যানেল থেকে আর ইনকাম করতে পারবে না যতক্ষণ না অবধি তুমি 4,000 ঘন্টা টোটাল ওয়াচ টাইম 12 মাসের মধ্যে আর মিনিমাম 1,000 সাবস্ক্রাইবারে পৌঁছাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে আর ইনকাম করতে পারবে না। এটা হয়ে গেছে ইউটিউবে নতুন নিয়ম। এটা হওয়ার জন্য অনেকে কিন্তু মনে করছে যে এটা অনেক খারাপ হলো, এটা থেকে মানে ইউটিউবে আমরা এতদিন মানে খুব ভালোভাবে ইনকাম করতে পারছিলাম। মোটেই না, কোনো এফেক্ট পড়বে না। এখানটাতে যেটা হবে, যারা রিয়েলি এই প্ল্যাটফর্মটাকে রেসপেক্ট করে, যারা এই প্ল্যাটফর্মে কিছু ভালো দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ। মাঝখানে যে ফেক নিউজ, তারপর হ্যান ত্যান, মানে এটা ওটা ভিডিও হিজিবিজি আপলোড ইউটিউবের মধ্যে, আর ইউটিউবে মনিটাইজেশন তারা চট করে অ্যাপ্রুভড হয়ে যেত তাদের ভিডিওগুলো, তাদের ভিডিওতে অ্যাডভার্টাইজ, তারা ভিডিওগুলো থেকে ইনকাম করত। এতে কি হতো, এতে যেমন ইউটিউবেরও ক্ষতি হচ্ছিল, তেমন যারা রিয়েল ক্রিয়েটর, যারা রিয়েল ইউটিউব প্ল্যাটফর্মে যারা কিছু ভালো দেওয়ার চেষ্টা করে তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছিল। কী করে, যে যারা অ্যাডভার্টাইজার্স রয়েছে, অ্যাডভার্টাইজার্সরা ইউটিউব প্ল্যাটফর্মকে আর অতটা ভরসা করতে পারছিল না, কারণ তারা দেখছে যে যেমন তেমন ভিডিওতে তাদের অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে, যেখানটাতে বেশি লোক দেখছে না, যেমন তেমন ভিডিও, কোনো কোয়ালিটি নেই, এই সমস্ত ভিডিওতে তাদের অ্যাডভার্টাইজগুলো দেখানো হচ্ছে, এবং তারা যেটা টাকা ইনভেস্ট করছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউটিউবে, সেটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। এতে ইউটিউবের আর্নিংয়ের ক্ষতি হচ্ছিলো, ইউটিউবের একটা পপুলারিটি, যেটা অ্যাডভার্টাইজারদের প্রতি যারা অ্যাট্রাকশান ইউটিউব প্ল্যাটফর্মটা, সেটা কমে যাচ্ছিলো। আর আমাদের কী হচ্ছিলো, যারা ক্রিয়েটর তাদের ক্ষেত্রে হচ্ছিলো এটাই প্রবলেম, যে আমাদের যেটা টোটাল রেভিনিউ সেটাতেও এফেক্ট পড়ছিল।
তো এবার থেকে কি হচ্ছে, ইউটিউবের এই কম্পিটিশনটার জন্য যারা ইউটিউবে জাস্ট হিজিবিজি আপলোড করা আপলোড করে জাস্ট একটা মনিটাইজেশন অপশন আপলোড করে নেয়, ফেক নিউজ হ্যান ত্যান ই করে আপলোড করে নেয়, ফেক নিউজ যেগুলো জাস্ট ভিউ পাওয়ার জন্য, কোনো ট্রেন্ডিং কোনো ভিডিও চলছে সেটাকে হট করে আপলোড করে অনেক ভিউ পেয়ে গেল, তো ওর ভিডিওতে অ্যাডভার্টাইজ চলে এলো, এই সমস্ত জিনিস আর হবে না। তো এতে কি হবে, যারা এতদিন ধরে যারা ইউটিউবের উপর খেটে যাচ্ছে, ইউটিউব নিয়ে যারা ইউটিউব থেকে তারা নিজেদের সংসার অবধি চালায়, ইউটিউব ইউটিউবের ইনকাম থেকে, যারা সত্যিকারের যারা ইউটিউবের ক্রিয়েটর, যারা ইউটিউব নিয়ে সত্যি একটা ভালো ভালো একটা চাহিদা রয়েছে তাদের, ইউটিউবের প্রতি ভালো একটা আশা রয়েছে ইউটিউবের প্রতি, তাদের পক্ষেও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হলো, আর ইউটিউবেরও প্রতি ইউটিউবেরও যথেষ্ট ভালো হলো, কারণ এবার থেকে কিন্তু অ্যাডভার্টাইজাররা ইউটিউব প্ল্যাটফর্মটাকে আরও বেশি পছন্দ করবে, কারণ তারা এটা জানে এখন যে তারা যে কোনো হিজিবিজি ভিডিওতে তাদের অ্যাডভার্টাইজগুলো আসবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আমার এই আপডেটটা দেওয়ার ছিল, সবার সঙ্গে শেয়ার করার ছিল, ধন্যবাদ, আবার অন্য ভিডিওতে দেখা হবে।